হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পড়ব খাজনা ও দামের সম্পর্কটা কী, এবং আমাদের খাজনা ও দামের সম্পর্ক নিয়ে প্রায় প্রশ্ন জাগে যে এর সাথে খাজনার সাথে কি দামের আদৌ কোনো সম্পর্ক আছে কি নেই। আমরা জানি যে খাজনা নিয়ে আমরা দুটি তত্ত্ব পড়েছি, একটি হলো রিকার্ডোর খাজনা তত্ত্ব এবং আরেকটি হলো আধুনিক খাজনা তত্ত্ব। রিকার্ডোর খাজনা তত্ত্বে রিকার্ডো বলেছিলেন যে তিনি তার জমিকে, অর্থাৎ সমগ্র জমিকে তিনি তিনটা ভাগে ভাগ করেছিলেন। একটি হলো উর্বর, একটি হলো কম উর্বর এবং অন্য আরেকটি হলো প্রান্তিক জমি, অর্থাৎ নিকৃষ্ট জমি। রিকার্ডো দেখিয়েছেন যে নিকৃষ্ট অর্থাৎ প্রান্তিক জমিতে কখনোই কোনো খাজনার সৃষ্টি হয় না, কেননা এই প্রান্তিক জমিতে প্রান্তিক জমির আয় ও তার উৎপাদন ব্যয় সমান হয়ে যায়। অর্থাৎ আমি এই প্রান্তিক জমিতে যদি চাষাবাদ করি, তাহলে আমি যতটুকু দ্রব্য উৎপাদন করে যা আয় করব এবং ওই উৎপাদন কাজে যা আমার খরচ হবে, এর পরিমাণ সমান হয়ে যাবে, যার ফলে এই নিকৃষ্ট জমিতে কোনো খাজনার সৃষ্টি হবে না। এই ছিল রিকার্ডোর খাজনা তত্ত্ব, এবং তিনি দেখিয়েছেন যে এর ফলে দেখা যায় যে দামের সাথে খাজনার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ উর্বর জমিতে খাজনার সৃষ্টি হয়, কেননা সেখানে আমার উৎপাদন ব্যয় আমার আয়ের চেয়ে কম হচ্ছে, কিন্তু নিকৃষ্ট জমিতে খাজনার সৃষ্টি হয় না, কারণ সেখানে আমার আয় ও উৎপাদন ব্যয় সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এর সাথে দামের কোনো সম্পর্কই নেই, এটা তিনি বুঝিয়েছিলেন। কিন্তু আধুনিক খাজনা তত্ত্বে আমরা দুইটি দৃষ্টিকোণ দ্বারা দেখতে পাই যে খাজনা ও দাম পরস্পর একে অপরের উপর নির্ভরশীল। কীভাবে? আধুনিক খাজনা তত্ত্বে আধুনিক অর্থনীতিবিদরা বলেছেন যে কোনো ধরনের দ্রব্যের চাহিদা ও যোগান ধারাই কিন্তু তার দাম নির্ধারিত হয়। সেই ক্ষেত্রে আলাদা করে কোনো খাজনা তত্ত্বের প্রয়োজন পড়ে না। এবং এই আধুনিক খাজনা তত্ত্বকে আমরা দুইটি ভাগ করেছি। একটি হলো সামগ্রিক দৃষ্টিকোণ, অর্থাৎ সামগ্রিকভাবে একটি দেশ বা জাতির খাজনা, এবং ব্যক্তিগত দৃষ্টিকোণ, অর্থাৎ ব্যক্তির দিক থেকে কীভাবে জমির যোগান এবং খাজনা নির্ধারিত হয়। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে জমির যোগান অস্থিতিস্থাপক, অর্থাৎ কোনোভাবেই এই জমির যোগান বাড়ানো যাবে না, স্থিতিস্থাপক। এবং এই যে জমির হ্রাস বৃদ্ধি ঘটানো যাচ্ছে না, অর্থাৎ জমির যোগানে হ্রাস বৃদ্ধি ঘটানো যাচ্ছে না, এর ফলে এই জমি বা এই অস্থিতিস্থাপক যোগানের তেমন চাহিদা বা দাম কোনোটাই নেই। এর ফলে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে জমির কোনো যোগান দাম থাকে না, যার ফলে ওই জমি থেকে আমরা যতটুকু আয় করব, অর্থাৎ ওই জমি থেকে আমরা যতটুকু দ্রব্য উৎপাদন করব, তার সবটাই আমাদের খাজনা বলে মানা হবে। অন্যদিকে আমরা যদি ব্যক্তিগত দৃষ্টিকোণ দিয়ে দেখি, তাহলে দেখব যে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে জমির যোগান স্থিতিস্থাপক এবং এর বিকল্প ব্যবহার রয়েছে। অর্থাৎ স্থিতিস্থাপক বলতে আমরা ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমাদের জমির হ্রাস বৃদ্ধি ঘটাতে পারি। কীভাবে? ধরি রহিম সাহেব কী করলেন, তার 5 বিঘা জমি রয়েছে, সে কী করলো, করিম থেকে আরও 5 বিঘা জমি ক্রয় করলো। এর ফলে তার জমির যোগান কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে আমাদের জমির যোগান স্থিতিস্থাপক, অর্থাৎ জমির যোগান হ্রাস বা বৃদ্ধির ঘটানো যায়। এর ফলে আমাদের ওই জমিতে সৃষ্টি হয় কি, সুযোগ ব্যয়। এখন সুযোগ ব্যয় বলতে কী বোঝায় সেটা এখন আমরা একটু দেখে নিই। ধরি রহিম সাহেব কী করলেন, নতুন করে একটি 5 বিঘা জমি ক্রয় করলেন, এবং ওই জমিতে তিনি কী করলেন, ধান চাষ করলেন। ধান চাষ করার ফলে তার উৎপাদন হলো প্রায়, অর্থাৎ উৎপাদন আয় হলো 5000 টাকা। কিন্তু ওই একই জমিতে তিনি চাইলে তো আলু উৎপাদন করতে পারতেন, তাই না? এবং আলু উৎপাদন করলে দেখা যেত যে তার উৎপাদন হয়েছে প্রায়, অর্থাৎ তার আয় হয়েছে 4000 টাকা।
এখন জমির যেহেতু যোগান অস্থিতিস্থাপক, অর্থাৎ জমির যোগান যেহেতু নির্দিষ্ট, এই জন্য জমি থেকে যা আয় হবে তার পুরোটাই যেহেতু খাজনা, তাহলে আমরা বলতে পারি যে এই ধান থেকে যে 5000 টাকা আয় হয়েছে এটা হচ্ছে আমাদের খাজনা। অন্যদিকে সুযোগ ব্যয়ের দিক থেকে আমরা যদি দেখি যে রহিম সাহেব ধানের পরিবর্তে যদি আলু উৎপাদন করতেন তাহলে তার আয় হতো 4000 টাকা, এবং এটাকেও আমরা খাজনা বলেই ধরে নিচ্ছি। এখন এই 4000 টাকা যদি আমাদের খাজনা হয় তাহলে দেখব যে ধান উৎপাদন করে ওনার 5000 টাকা আয় হতো বা খাজনার সৃষ্টি হতো। অন্যদিকে আলু উৎপাদন করে তার খাজনার সৃষ্টি হতো 4000 টাকা, এবং উনি যদি আলু উৎপাদন করে এই 4000 টাকা খাজনার সৃষ্টি করতেন তাহলেও কিন্তু তার জমির যোগান দাম হতো 5000 টাকা, কেননা ধান থেকে উনি 5000 টাকা পেতেন বা 5000 টাকা আয় করতে পারতেন। এই জন্য তখন তিনি কি করবেন, তিনি তার ওই আলুর দাম তিনি বাড়িয়ে ফেলবেন, বাড়িয়ে তাকে 5000 টাকা করে ফেলবেন, এবং তিনি ওই তখন এই আলুগুলো বিক্রি করে তিনি 5000 টাকা আয় করার চেষ্টা করবেন। এর ফলে আমরা দেখতে পাই যে খাজনার হ্রাস বৃদ্ধির ফলে আমাদের দামেরও হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ রিকার্ডোর খাজনা তত্ত্ব হিসেবে যদি আমাদের সমগ্র পৃথিবীতে চাষ করা হতো তাহলে আমরা খাজনা ও দামকে সম্পর্কহীন বলে ধরে নিতে পারতাম, কিন্তু যেহেতু বর্তমানে পৃথিবীতে কোনো দেশেই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী হিসেবে কোনো ধরনের চাষ করা হয় না, এবং সকল নির্দিষ্ট যোগানের সম্পদেরই সুযোগ ব্যয় সৃষ্টি হয়, এর ফলে আমরা খাজনা ও দামকে সম্পর্কহীন বলে প্রকাশ করতে পারি না। অর্থাৎ খাজনা কোনো না কোনো সময় দামের মধ্যে প্রবেশ করে, এর ফলে আমরা বলতে পারি খাজনা ও দাম সম্পর্কযুক্ত। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে নিম খাজনা কাকে বলে।